আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওর টাইটেলটা একটু রোমাঞ্চকর মনে হলেও ঘটনা কিন্তু সত্যই। আসলে বাপ্পি আর তিশার মধ্যে এখন সম্পর্কটা এতটাই খারাপ, বা বলতে পারেন এতটাই অধপতনের দিকে গিয়েছে, যেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। বাপ্পি আর তিশা বর্তমানে এরকম একটা পর্যায়ে আছে, মনে হবে যেন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। আসলে এই যে ঘটনাটি বললাম, এই ঘটনার সত্যটা কতটুকু, এই ঘটনা আসলে বাস্তবে রূপ নেবে কি না, এই সমস্ত কিছু যদি জানতে চান অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে। এছাড়াও আজকে আপনারা জানতে পারবেন তানজিলার পরীক্ষাকে নিয়ে সাকিব কেন পাবনাতে থাকতে পারছে না, কার জন্য থাকতে পারছে না। সাকিব সে কিন্তু পাবনাতে থেকে তানজিলকে পরীক্ষা দেওয়াতে চেয়েছিল, কিন্তু সাকিবের অনুমতি হয়নি সে যে পাবনাতে থাকবে। সো তাকে বারবার কুষ্টিয়াতে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ওদিক থেকে বাপ্পি সে কিন্তু এখন বর্তমানে বাসাতে নেই, বাড়িতে নেই। একটা ঘটনা জানা গেছে, বাপ্পি এখন প্রতিনিয়তই তিশার গায়ে হাত উঠাচ্ছে। হাত উঠানো মানে কিন্তু বুঝতেই পারছেন তিশাকে মারধর করছে, এবং তিশা প্রতিনিয়ত মার খেয়েই যাচ্ছে। যদিও আগে তিশা নিজেও রিটার্ন দিত, সেও দুই একটা ব্যাক করতো, এখন বর্তমানে তিশা আর কোনো মারধর ব্যাক করে না, সে খালি খেয়ে যাচ্ছে। আপনারা যদি তিশার ভিডিও দেখেন, তিশার চোখ মুখ গাল দেখলে বুঝতে পারবেন ফুলে টুটুম্বর হয়ে গেছে, টস টস করছে, কান্নাকাটি করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কিন্তু কেন এত অধপতন, কেন সম্পর্কের এত অবনতি, কী এমন হয়েছে বাপ্পি আর তিশার মধ্যে, যদি জানতে চান, সবগুলো প্রশ্নের উত্তর খুঁজতে চান, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমার এই ভিডিওটা পুরোটা দেখে নিতে হবে, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলুন শুরু করা যাক বাপ্পি আর তিশাকে নিয়ে। প্রথমত আপনাদের সবার হয়তো মনে আসে, দর্শক, এই বাপ্পি আর তিশা কীভাবে করে সংসার করেছে। এই কথা ব্যাখ্যা করার জন্য আমি একটু আপনাদের সাথে বাপ্পি আর তিশার বিবাহ উত্তর ঘটনা বলতে চাই। বাপ্পি আর তিশার বিবাহের কিন্তু কোনো ছবি আপনারা পাবেন না, পাবেন তারা পরবর্তীতে নিজেরা বিয়ে করেছে, কিন্তু যখন তারা স্পটে বিয়ে করেছিল সেই দিনের কোনো ভিডিও বা ছবি কিন্তু আপনারা পাবেন না। ওই বিয়েতে না ছিল বাপ্পির বাবা মা, না ছিল বাপ্পির বোন, কি উপস্থিত ছিল না, আবার তিশারও কোনো পরিবারের সদস্য ছিল না, তারা নিজেরা বিয়ে করেছে। এবং আপনারা সবাই জানেন তিশার অতীত ইতিহাস কিন্তু খুব একটা ভালো ছিল না। তিশা কোনো একজনের জায়গা থেকে, যাই হোক আমি সমস্ত জিনিস বলতে চাই না দর্শক, ওগুলা তাদের বিষয়। তো বাপ্পি, যাই হোক, বাপ্পি তিশাকে আগে থেকে ভালোবাসতো, পরবর্তীতে তিশা যখন বিপদে পড়ে সে বাপ্পিকে বলে যে বিয়ে করার কথা, তখন বাপ্পি বলে হ্যাঁ সে বিয়ে করবে, এবং তাদের মধ্যে বিবাহ হয়ে যায়। তো আমি তিশার আগের লাইফ নিয়ে কথা বলতে চাই না, সেটা এখন পাস, প্রত্যেকটা মানুষের এই সমস্ত নিয়ে এখন কথা বলতে গেলে দর্শক, আমি যদি তিশার এটা নিয়ে উঠাতে যাই আমার ভিডিও আজকে এক ঘন্টা হয়ে যাবে, কথা শেষ হবে না। সো আমি সেটি স্কিপ করে আমি তিশার বিবাহ উত্তর ঘটনায় চলে আসি। তো এরপর থেকে বাপ্পি আর তিশার এই ভালোবাসার বিয়েটা একটা মধুর সম্পর্কে রূপ নেয়। তারা সুখে শান্তিতে বসবাস করছিল, বাপ্পি দিন মজুরের কাজ করতো, মানে ওই যে আপনারা তো জানেন বিভিন্ন ব্যাংকে ট্যাঙ্কে কিন্তু দালাল পাওয়া যায় কিছু, ওই দালাল যারা আছে কাস্টমার বা খদ্দেরগুলোকে ধরে টেনে নিয়ে যায় হেচড়ে হেচড়ে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে, টাকাগুলোকে ওইখান থেকে কিছু কমিশন খায়। তো এরকম একটা দালাল ছিল বাপ্পি, বিভিন্ন প্রাইভেট ব্যাংকে দালালি করে বেড়াতো। তো ওই দালালেরই বউ ছিল তিশা। তো এই বাপ্পি, দালাল আর তিশা, তাদের এই সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা সুন্দর মতো যাচ্ছিল। হ্যাঁ, যদিও তাদের টাকা পয়সার পরিমাণ কম ছিল, খুব বাজে বাসাতে ছিল, কিন্তু তারা তাদের মধ্যে একটা শান্তি ছিল আর কি। নতুন নতুন সম্পর্ক, নতুন নতুন বিয়ে, রং তামাশার বিয়ে, ঠিক আছে, শরীরে অনেক যৌবনের চাহিদা, তো তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক যাচ্ছিল। তো ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের সংসারে সন্তানের জন্ম হয়, তান তাবি আসতে থাকে, আর তিশার সাথে তো তানজিলা ছিলই ফ্রম দ্য বিগিনিং। যাই হোক, এরপর যেটা হয়, যখন থেকে বাপ্পিরা ইউটিউবে আসে তখন থেকে তাদের জীবনটা একটু একটু করে জটিল হতে থাকে। কারণ ইউটিউব আপনাদের কাছে, সবার কাছে আলাদিনের চেরাগ মনে হলেও ইউটিউবটা কিন্তু মানুষের জীবনের সংসার নষ্ট করার জন্য যথেষ্ট একটা জিনিস। আমি এখানে ছোট্ট একটা এক্সপ্লেন দিয়ে দিতে পারি দর্শক, হয়তো আমার এক্সপ্লেনটা, আমি জানি অনেকের ভালো লাগবে, অনেকে আবার দ্বিমত পোষণ করবেন, আর এই কথাটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল একটা কথা হতে পারে, তারপর আমি বলছি, এটা আসলে অনেকে ঠিকভাবে নেবেন না আমি জানি, তারপর আমার মনে হলো এটা বলা উচিত, বা আমার একটা পয়েন্ট অফ ভিউ, কারণ
সবার দৃষ্টিকোণ এক হতে পারে না, আমারটা আমার মতো করে আমার মনে হচ্ছে, এই জন্য আমি বলছি। তো ইউটিউবে যেটা হয় দর্শক, ইউটিউবের মাধ্যমে কিন্তু একটা মানুষ অনেক টাকা পায়। তো একটা মহিলা মানুষ যখন ইউটিউবে আসবে, ভিডিও দিবে, ভাইরাল হয়ে যাবে, এবং তার স্বামীর ইনকাম কিন্তু অবশ্যই ইউটিউবের মতো এত বেশি হবে না, তার স্বামীর ইনকাম কিন্তু লিমিটেড হবে, তো ওই মহিলা যখন দেখবে সে তার স্বামীর থেকে অতিরিক্ত ইনকাম করছে, তখন সে তার স্বামীকে সম্মান দিতে চাইবে না, ওই পরিবারে তার স্বামীর সম্মানটা কমে যাবে। তখন ওই মহিলা কর্তৃত্ব করার চেষ্টা করবে, যেটা তার স্বামী সহজভাবে মেনে নিতে পারবে না, কারণ তার এত বছরের সংসারে সে কর্তৃত্ব করেছে, তাকে সম্মান দিয়েছে তার স্ত্রী, হঠাৎ করে তার স্ত্রী যখন এরকম বাদ ছাড়া হয়ে যাবে, সে সহজে মেনে নিতে পারবে না, তখনই সংসারে ভাঙন দেখা দিবে, ফাটল দেখা দিবে, এবং সম্পর্কের পরিণতি ডিভোর্স দিয়ে হবে। সো এই জিনিসটা আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এরকম হয়ে এসেছে, বাট হ্যাঁ সব পরিবার এরকম না, কিছু শিক্ষিত মানুষদের ক্ষেত্রে দেখা যায় এরকম, আবার কিছু অশিক্ষিত মানুষদের ক্ষেত্রে দেখা যায় এরকম, বাট আলটিমেটলি ভালো আছে কজন মানুষ ইউটিউবিং করে, এটা আসলে আমি নিজেও বলতে পারবো না। আমি খারাপটাই বেশি দেখি, ভালোটা কম দেখি। হ্যাঁ ভালো নেই তা নয়, ভালো আছে, বাট সেটা খুবই কম, ঠিক আছে, নগণ্য সংখ্যা, লঘিষ্ঠ মানুষই ভালো নেই। তো মানে যেটা বলছিলাম দর্শক, তো তিশার বাপ্পি যেটা করেছিল, তাদের মধ্যে ইউটিউবে তারা এন্ট্রি করার পর তারা টাকার মুখ দেখে। তো তখন বাপ্পি সারা মাসে যা কামাই করত, একটা সময় দেখা যায় এরকম বাপ্পি একদিনে সেই পরিমাণ টাকা কামাই করছে ইউটিউব দিয়ে, এবং সে আর তিশা দুজনে ভিডিও দিচ্ছিল, সো তাদের ইনকামটাও কিন্তু অনেক বেশি হচ্ছিল। তো এই অবস্থায় যেটা হয়, তারা একদম টাকার মোহে মেতে উঠেছিল, কারণ তিশা জীবনে টাকার মুখ দেখেনি, হঠাৎ করে এতগুলো ডলার, এতগুলো টাকা দেখে সে বুঝতে পারছিল না সে কী করবে। আমার মতে কি জানেন, এই পুরো পৃথিবীর সবথেকে নোংরা, সবথেকে বাজে, সবথেকে নিকৃষ্ট একটা কম্বিনেশান কি, আমরা তো অনেক ধরনের কম্বিনেশান জানি, যেমন বলতে পারেন যে কলার সাথে দুধ, আমের সাথে দুধ, ঠিক আছে, বা বলতে পারেন যে টক ঝাল মিষ্টি, এই যে বিভিন্ন কম্বিনেশানের ফ্লেভার আছে, ঠিক আছে। তো এর মধ্যে সবচেয়ে বাজে নিকৃষ্ট জঘন্যতম কম্বিনেশান কি জানেন, একটা অশিক্ষিত মানুষ প্লাস তার হাতে টাকা, অশিক্ষিত মানুষের হাতে টাকা, এই কম্বিনেশনটা জীবনের সবচাইতে নিকৃষ্ট একটা ঘটনা, মনে রাখেন দর্শক, আমি যে কথাটা বললাম আপনারা মিলিয়ে দেখবেন। একটা শিক্ষিত মানুষ যখন তার হাতে টাকা থাকে, সে কিন্তু অনেকভাবে সেটাকে বিনিয়োগ করবে, খরচ করবে, সঞ্চয় করবে, সে চেষ্টা করবে এটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা, বাট একটা অশিক্ষিত মানুষের হাতে যখন টাকা পড়বে, সে ওটাকে তখন অপব্যবহার করবে, দেখবেন যে বাজে অভ্যাস অভ্যস্ত হয়ে যাবে, টাকাগুলোকে দিয়ে সে অন্যান্য নোংরা কাজে মেতে উঠেছে, মানে যত ধরনের পাপাচার আছে সে লিপ্ত হয়ে যাবে, ঠিক আছে। সো অশিক্ষিত মানুষের হাতে টাকা, এটার থেকে জঘন্যতম নিকৃষ্ট কম্বিনেশান আর কিছু আছে বলে আমার মনে হয় না। তো তিশা এবং বাপ্পির ক্ষেত্রে সেটা হয়েছিল, তারা ছিল অশিক্ষিত মানুষ, ঠিক আছে, ওই অশিক্ষিত মানুষদের হাতে পড়েছিল টাকা। তো টাকার লোভে মোহে তারা আসলে কী করবে, দুনিয়াটাকে না কিনে ফেলবে তারা নিজেরাও জানে না, ওই করতে 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 তারা তাদের জীবনের মেইন মোটিভটাই হারিয়ে ফেলেছিল। তাদের জীবনে একটা সংসার আছে, সন্তান আছে, তাদের জীবনে কীভাবে চলতে হবে এগুলো কিছুই তাদের মাথায় ছিল না, তাদের মাথাতে ছিল খালি একটা, ইউটিউবে ভিডিও দাও, ডলার কামাও, ফুর্তি করো, মজ মাস্তি করো, এই ছিল তাদের জীবনের উদ্দেশ্য, এবং এটা করে 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 এতকাল এসেছে, এবং একটা পর্যায়ে এখন আসার পর তারা দেখতে পাচ্ছে তাদের মধ্যে আসলে কোনো সংসার জীবনের অস্তিত্বই ছিল না, তারা খালি আজীবন টাকার পিছনে ছুটে গেল ইউটিউবে ভিডিও দিয়ে, কিন্তু তারা কিন্তু কোনো সংসার করেনি, একই ছাদের নিচে ছিল কিন্তু কোনো সংসার তাদের মধ্যে ছিল না। তো তিশা এবং বাপ্পির মধ্যে এখন বর্তমানে যেটা হয়েছে দর্শক, বাপ্পি এক রকমের পুরো একরকা হয়ে গেছে, যে বাপ্পিকে আপনারা ঢাকায় থাকা গেলে সবাই ভেড়া বলতেন, ঠিক আছে, সানি বলেছিল দেশি কুত্তা, এরকম অনেক টাইপের কথাবার্তা বলেছিল। তা আমি মেনলি বাপ্পিকে দেখেছিলাম খুবই স্ত্রী ভক্ত হিসেবে, ঠিক আছে, আমি নিজেও বলেছিলাম বাপ্পি কিনে অনেক রোস্টিং ভিডিও করেছিলাম যে বাপ্পি সারাদিন স্ত্রীর ওড়না ধরে থাকে, স্ত্রীর ওড়নার ভিতরে ঢুকে থাকে, সারাদিন সেলোয়ার কামিজ পরে তিশার, তো এই ধরনের একটা কুলাঙ্গার ছিল বাপ্পি আর কি, ঠিক আছে, বাপ্পি কিনে অনেক কথাবার্তা হয়েছিল। তো এই বাপ্পি সারাদিন তিশার কথা শুনতো, কিন্তু যখন থেকে সে পাবনাতে গেল সে একদম স্বাধীনচেতা হয়ে গেছে, সে কারো কথা শোনে না, সে তার মতো করে ডিসিশন নেয়, আর বকে তুটতে বসতে লাথির উপর রাখে। এখন সবাই একটা কথাই বলবেন যে বাপ্পি হঠাৎ করে এরকম কেন করবে, এরকম করার একটা মুখ্য কারণ হচ্ছে ফাতেহা। ফাতেহা মালয়েশিয়া থেকে বাপ্পিকে এমনভাবে উস্কে দিয়েছে, এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে, বাপ্পি কিন্তু এখন আর তিশাকে সহ্য করতে পারছে না, বাপ্পি তিশাকে পছন্দ করতে পারছে না। আর তিশার একটা অভ্যাস আছে জানেন, তিশা কিন্তু ফাতেহা নাজিনকে পছন্দ করে না। তো বাপ্পি যখন এটা বুঝে যে তিশা তার বোনকে পছন্দ করছে না বা বোনের সাথে মেলামেশা করতে চাচ্ছে না, বাপ্পির তখন শরীরটা ভর্তি জেদ উঠে যায়, কেন তার মতো মূর্খ বউ মানে তিশা কেন ফাতেহার সাথে সম্পর্ক রাখবে না বা কেন কথা বলবে না, এটা বাপ্পির শরীরে
অনেক জ্বালা সৃষ্টি করে দেয়। তো জ্বালা মেটানোর জন্য সে প্রতিনিয়ত এখন তিশাকে হিট করছে, প্রতিনিয়ত তিশাকে মারধর করছে, প্রতিনিয়ত রাত্রেবেলা তিশার উপর জুলুম করা হচ্ছে, এবং সে জুলুমের কোনো শেষ নেই দর্শক। কখনও শোনা গিয়েছে এরকম কথাবার্তা যে তিশাকে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে গালের মধ্যে, কখনও পিঠ পাছিয়ে, কখনও বা মানে ব্যাক সাইডে পিছুয়ারা যেটাকে বলতে পারেন। তো তিশার উপর কিন্তু এখন বুলডোজার চালানো হচ্ছে একরকম বলা যায়, মানে যত রকমের অত্যাচার সব কিছুই করা হচ্ছে, বাট তিশা একদম নিশ্চুপ, কারণ সে এখন মেনে নিচ্ছে তার জীবনটা এইভাবেই যাবে, যতকাল সে বেঁচে আছে এই নির্যাতন সে সহ্য করে যাবে। তো বাপ্পির আসলে এখন বর্তমানে মারার কারণ একটাই, যে তিশা একটা জায়গাতে শক্ত হয়ে বসে আছে, সে মালয়েশিয়াতে ফাথিয়ার কাছে যাবে না। এই যে একটা শক্ত নিউজ বা এই যে একটা ইনফরমেশান আমি আপনাদেরকে দিলাম যে তিশা মালয়েশিয়া বা হচ্ছে গিয়ে ফাথিয়ার কাছে যাবে না, এই জিনিসটা যখন বাপ্পি বুঝতে পারে বা বাপ্পি যখন জানে যে না তিশা সে মালয়েশিয়াতে যাবে না, এটা বাপ্পি কোনোভাবেই সহ্য করতে পারে না। কারণ বাপ্পির কথা, ফাতেহা নাজনীনের কারণে তিশা আজকে এখানে এসেছে, সো ফাতেহার গোলামি করতে হবে তিশাকে, তিশা কেন গোলামি করবে না। এই জন্য বাপ্পি প্রতিনিয়ত কিন্তু এই তিশাকে একটা মারধর উপর রাখে যেন তিশা জোরপূর্বক হলেও মালয়েশিয়াতে যায়। কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তিশা একদম মানে শক্তপক্ত হয়ে বসে আছে যে সে মালয়েশিয়াতে যাবে না, যাবে না, যাবে না। আর এর জন্য গতকাল রাতে তিশা অনেক মারধর খেয়েছে। আপনারা যদি তিশার ভিডিও দেখেন, দেখবেন তিশার গাল, মুখ, নাক, চোখ সব কিছু কিন্তু একরকম ফুলে ফেঁপে উঠেছে। কেন, কারণ কি জানেন? কারণ তিশা সারাটা রাত ধরে কান্নাকাটি করেছে। সো একটা মানুষ যখন সারা ধরে কান্নাকাটি করবে তার চোখ মুখ যে ফোলা থাকবে এটাই অস্বাভাবিক, বরং চোখ মুখ ফোলা না থাকাটা সেটা হতো অস্বাভাবিক বিষয়। ওকে দেন দর্শক, তো তিশা এবং বাপ্পির মধ্যে মারপিটের যে ঘটনাটা সেটা আশা করি আমি আপনাদেরকে বলেছি কেন মারপিট হচ্ছে। এবং বর্তমানে একটা জিনিস আলোচনার মধ্যে আনা যেতে পারে, আমি চাইনি এত আগে বলতে, আমি ভেবেছিলাম হয়তো আরও পরে বলবো, বাট মনে হলো যে আজকে একটু উপযুক্ত সময় বলে দেওয়ার মতো। তো আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি দর্শক, বাপ্পি আর তিশার মধ্যে এখন বর্তমানে যে পরিণতি চলছে সেই পরিণতির সমাপ্তিটা সম্ভবত ডিভোর্স দিয়ে হলেও হতে পারে। আই এম নট শিওর এনাফ, আমি আপনাদেরকে একদম কনফার্ম করে বলছি না যে তাদের মধ্যে ডিভোর্সটা হবেই হবে, রাদার দেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাদের মধ্যে ডিভোর্স হওয়ার একটা প্রবাবিলিটি আছে, একটা সম্ভাবনা আছে, একটা মানে কঠিন সম্ভাবনা আছে যে তাদের মধ্যে ডিভোর্স হতে পারে, বাট নট শিওর যে আসলে হচ্ছে কি না, কনফার্মেশন আমি করতে পারছি না। আমি জাস্ট আমার একটা বেসিক এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি, এবং আপনারা যদি খেয়াল করে দেখেন আপনারাও কিন্তু আমার সাথে একমত পোষণ করতে পারেন। কারণ বাপ্পি বর্তমানে যেটা এখন একটা করেছে দর্শক, গতকাল রাতে বাপ্পি বা গত দুই দিন তিশার উপর এত পরিমাণ অত্যাচার করেছে, এখন বাপ্পিকে কিন্তু বর্তমানে তাদের সাথে দেখাই যাচ্ছে না। তো কথা হচ্ছে বাপ্পি আসলে পাবনা থেকে কোথায় গিয়েছে, তার মানে কীরকম তিশাকে মারধর করে সে পালিয়ে গেছে ভয়তে, তা এমন কিছু না দর্শক। বাপ্পি এখন মেনলি কি, সে ভিডিও দেয় না, তার এত পরিমাণ টাকা হয়েছে সে এখন ভিডিও না দিলেও চলবে। সো সে দুই তিন দিন পরপর ভিডিও দিবে বাপ্পি, যখন ডলার সংকট পড়বে, যখন ডলারের প্রয়োজন হবে তখন সে ভিডিও দেবে, আপাতত বাপ্পিকে সবসময় পাওয়া যাবে না। তো বাপ্পি আর তিশার মধ্যে ডিভোর্সের যে ঘটনা বললাম সেটা দর্শক একদম উড়িয়ে দেবার মতো নয় যে না একদম মিথ্যা কথা, এরকমটা নয়। বরং আমি মনে করি বাপ্পি আর তিশার বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে বলা যেতে পারে একটা কথাই, তাদের মধ্যে ডিভোর্সটা অতি সম্ভাবী, অতি আসন্ন। আচ্ছা, এই তো গেল দর্শক বাপ্পি আর তিশার ডিভোর্সের কাহিনী বা তাদের মানে সংসার বিচ্ছেদের ঘটনা। নেক্সট চলে আসি তানজিলার দিকে দর্শক। আপনারা সবাই একটা জিনিস কিন্তু খুব ভালো মতো জানেন, তানজিলা সাকিবের সাথে কিন্তু একদম লেগে লেগে থাকে, মানে তানজিলা কোনো সময় সাকিবকে একা একা খুব একটা দূরে সবসময় ছাড়ে না, খুব যদি সে প্রয়োজনীয়তা না ভোগ করে বা মনে না করে। তো তানজিলার যেবার HSC পরীক্ষা চলছে আপনারা সবাই জানেন, তানজিলা কিন্তু HSC পরীক্ষা দেওয়ার জন্য সে পাবনাতে এসেছে, এবং সে তার মা বাবার সাথে থেকেই তার HSC পরীক্ষাটা সে কিন্তু কমপ্লিট করবে। তো এরকম অবস্থায় তানজিলার ক্ষেত্রে একটা জিনিস হয়েছে, তানজিলা বলেছিল কোনো একটা ভিডিওতে যে সাকিব যদি তাদের বাসাতে থাকে তাহলে পরের দিন সে যখন পরীক্ষা দিতে যায় তার পরীক্ষার সেন্টারটা পড়েছে অনেক দূরে তাদের বাসা থেকে, সেই ক্ষেত্রে তানজিলার পক্ষে একা হেঁটে বা CNG বা অটোতে করে যাওয়াটা তার জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আর সেদিকে যদি তার সাথে সাকিব থাকতো, সাকিবের বাইক আছে আপনারা জানেন, সো তানজিলা কিন্তু সাকিবের বাইকে করেই কিন্তু সে পারত যে পরীক্ষার হলে যেতে, তো এতে করে কিন্তু তানজিলার টাইম সেভ হতো আর কষ্টটাও কম হতো। এটা তানজিলা নিজেও বলেছে যে তাদের বাসা থেকে তার যে পরীক্ষার সেন্টারটা সেটা অনেক দূরে পড়েছে, এজন্য তার একা সকালবেলাতে যেতে অনেক কষ্ট হয়, যদি
সাকিব তার সাথে থাকে তাহলে সাকিবের বাইকে করে গেলে তার অনেক কষ্ট কম হয়, ইজিলি যেতে পারে। এই জন্য তাঞ্জিলে রিকোয়েস্টও করেছিল সাকিবকে থাকার জন্য, বাট সাকিব থাকেনি। এবং কেন থাকেনি সেটার কারণটা আমাদের সবার জানা থাকলো, আবার অনেকে আমরা স্কিপ করে ফেলি। কারণটা হচ্ছে বাপ্পি। আপনারা দেখবেন এখন বর্তমানে তিশা একটু বেশি মার খাচ্ছে, তার মুখ্য কারণ তাঞ্জিল এসেছে। তাঞ্জিলের সাথে বাপ্পির কোনো একটা পুরনো শত্রুতা আছে দর্শক, যে শত্রুতাটা এখন পর্যন্ত শেষ হয়নি বা রেশ কাটেনি। তাঞ্জিলকে দেখা মাত্র বাপ্পির রক্তটা ফুটন্ত গরম পানির মতো টকবক টকবক করতে থাকে, একদম ঘোড়া যেভাবে করে যায় এরকম ঠিক ঠিক ঘোড়ার মতো করে দর্শক টকবক টকবক করতে থাকে বাপ্পির রক্তগুলো, ফুটতে থাকে গরমে তাঞ্জিলকে দেখলে। মানে বাপ্পি তাঞ্জিলকে সহ্যই করতে পারে না, এর জন্য তিশা আরও বেশি মার খাচ্ছে এখন বর্তমানে। আর সেই জায়গায় তাঞ্জিলকে যেহেতু সহ্য করতে পারে না, আর তাঞ্জিলা যদি আবার সাকিব কিনে থাকে এটা তো বাপ্পি মেনে নিতেই পারবে না। এর জন্য বাপ্পির স্রেফ কথা একদম স্পষ্ট ভাষায়, তাঞ্জিলা কোনোভাবেই বাসায় আসতে পারবে না, যদি কোনোভাবে এসে পড়ে বাধ্যগতভাবে সেক্ষেত্রে সাকিব একসাথে থাকতে পারবে না। তো এই যে বিষয়টা, এই যে সাকিব আর তাঞ্জিলার প্রতি একটা বৈষম্য আলাদা আচরণ বাপ্পি করছে, এই কারণে কিন্তু তাঞ্জিলা চাইলে সাকিবকে রাখতে পারে না, সাকিবকে বিদায় দিয়ে দিই এবং সাকিব নিজেও থাকতে চায় না, সেও চলে যায়। কারণ একটা এক জায়গায় অপমান সহ্য করে একটা মানুষ কখন থাকবে আপনি বলুন দর্শক। তো সাকিব কিন্তু দিন শেষে অপমানিত বোধ করে সে বাপ্পির বাসা থেকে চলে যায়, থাকতে চায় না। তো সর্বোপরি যেটা হয়েছে দর্শক, যে বাপ্পি বলেন বা তিশা বলেন, তাদের মধ্যে এখন বর্তমানে মনোমালিন্য হওয়ার মতো অনেকগুলো বিষয় বা ইস্যুই মানে ঘোরাফেরা করছে। যেমন এই যে তাঞ্জিলা বাসা এসেছে, সাকিব মাঝে মধ্যে বাসাতে আসে, আবার এই যে এখন বাপ্পি ধরুন মালয়েশিয়াতে যাবে, তিশা যেতে চায় না, তারপর ফাতেহাকে কটাক্ষ করে, এই যে বিষয়গুলো এগুলো সবগুলো কিন্তু মানে বলতে পারেন একরকমের বাপ্পির অপছন্দের কাজ, ঠিক আছে? বাপ্পি এগুলো টোটালি পছন্দ করে না। তো যার কারণে কিন্তু এখন বাপ্পি আর তিশার মধ্যে একটা সম্পর্কের অধমতন মানে খুব ভালো মতো বোঝা যাচ্ছে। আর তিশা কিন্তু তার ভিডিওর মাধ্যমে একটা হিন্টস দিয়েই দিয়েছে। তিশা সর্বশেষ ভিডিওতে যখন দেখবেন একটা বিছানাতে বসে এসে কাপড় চোপড় ভাঁজ করছিল, তখন কিছু কথা বলেছে যে আমি তো গরিব মানুষ, গরিব মানুষের দোষ বেশি, হয়তো আমি গরিব, টাকা পয়সা কম, এই জন্য শব্দ আমারই থাকে বেশি থাকে। দেখবেন যেখানে মানুষ গরিব থাকে তার উপর চাপও বেশি আসে, সে বেশি দোষ করে, তার দোষটা মানুষ খুব সহজে দিয়ে দেয়। তো তিশা এই কথাটা প্রায় বলে, সে গরিব, নিজেকে গরিব দাবি করে। আসলে তিশা কোনো এক সময় অনেক অহংকার করেছে দর্শক, সেই অহংকারের পতনের পর এখন তিশা বুঝতে পারছে হারে হারে যে আসলে টাকাই সব কিছু না। টাকাকে পেয়ে তিশা টাকাকে আলিঙ্গন করে সে তার অতীত জীবনটাকে ভুলে গিয়েছিল, সে একটা অন্য জীবনকে আটকে ধরেছিল যেটা অবাস্তব ছিল, যার কারণে তিশা অনেকগুলো শাস্তি একটানা পেয়ে গেছে। এখন বর্তমানে তিশা তার অবস্থান বুঝতে পারছে, যার কারণে বারবার কিন্তু সে একটা জিনিস পোক করে বলে সবাইকে যে আমি গরিব ঘরের মেয়ে। কারণ এই যে গরিব ঘরের মেয়ে, এটা তিশা কোনো এককালে ভুলে গিয়েছিল, বা তিশা যে একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এটা তিশা ভুলে গিয়েছিল, যার কারণে সে ইজিলি অনেক কাজ করতে পারতো। কিন্তু এখন বারবার তিশা এ কথাটাকে নিজেই স্মরণ করে, কারণ সে জানে অতীত সে নিজে ভুলে যেতে চাইল, তার অতীত তাকে কোনোদিন ছেড়ে যাবে না। এর জন্য কিন্তু তিশান বর্তমানে হারে হারে বুঝতে পারছে এবং বারবার খালি গরিবের কথা বলছে। দেন দর্শক, এটার সাথে আরেকটা কথা তিশা বলেছে যে শুধু যে আবার গরিবের দোষ এমনটা না, এটা আবার খোঁচা দিয়ে তিশা বলেছে অনেক বড়লোক মানুষেরও দোষ থাকে। দেখবেন অনেক বড়লোক মানুষের দোষগুলো বলবে যে তুই কি জমিদারের মাইয়া পোলো হয়ে গেলি নাকি। তো এই কথাটা শুনে কিন্তু দর্শক স্পষ্টভাবে বোঝা যায় তিশা এই কথাটা কিন্তু ফাতেহাকে বলেছে, কারণ ফাতেহা কোনো এক সময় কিন্তু এজহার করেছিল ইউটিউবে যে তার বাপদাদারা নাকি কোনো এক সময় নাকি তাদের এলাকায় জমিদার ছিল। এই যে জমিদার ছিল কোনো এককালে, মানে এই মানে কি বলবো দর্শক, মানে এর থেকে হাস্যকর জিনিস আর কিছু মনে হয় না। আমার এখন দম ফেটে হাসি আসছে ফাতের কথাটা মনে পড়লে যে তারা নাকি জমিদার বংশের মানুষজন ছিল। তো তিশা কিন্তু ইন্ডিরেক্টলি পোক করে বলে দিয়েছে এবং আমার খুব ভালো লেগেছে যে এই পোকটা, যে আসলেই সে তো নিজেকে জমিদার হিসেবে দাবি করে ফাতে, আসলে কিসের জমিদার? ওই দিকে মালয়েশিয়াতে গিয়ে তার জামার কাছে সারাদিন উত্তম মধ্যম খায় টাকা দিতে না পারলেই। আপনারা তুহিনের অবস্থা কি জানেন দর্শক? তুহিন কিন্তু অশিক্ষিত মূর্খ গেরুয়া মানুষ একজন, তার কিন্তু কোনো যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা তুহিনের নেই। তুহিন শুধুমাত্র ফাতেহের সাথে থাকছে তার ইউটিউবের টাকার জন্য, ফাতে আজকে ইউটিউবের টাকা দিতে পারছে বলে তুহিন এখন মধ্যে আছে। আপনারা যে সবাই বলেন তিশা সাবিনা মিম তারা জামাই পালে, ফাতেহও কিন্তু তাই, ফাতেহও কিন্তু তুহিনকে পালে পেলে পুষে বড় করছে, তাকে প্রতিদিন যে আহ দুধ খা দুধ খা, ওই যে আমরা যে একটা বিড়ালকে দুধ খেতে দিই এরকম করে খাওয়াই কিন্তু, ঠিক আছে? একটা বাটি দেয় তুহিন এসে এসে চেটে পুটে খেয়ে ফেলে ইট্টু 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 করে, এই হচ্ছে তুহিন, ঠিক আছে? ফাতে এভাবে করে লালন পালন করছে। আর যেদিন ইউটিউবে টাকা দিতে পারবে না, তুহিন আস্তে করে একটা হকি স্টিক নিয়ে কিক দিয়ে তাকে ঢাকাতে পাঠিয়ে দিবে, এই হচ্ছে তুহিন। তা কোনো যোগ্যতা নেই। আপনারা যারা ভাবছেন তুহিন ভালো চাকরি বাকরি করে, কোনো আন্ডাটাও করে না সে, ঠিক আছে? সারাদিন ঘরের মধ্যে বসে থাকে কিন্তু ক্যামেরাতে দেখায় না ফাতেহাটা, কারণ দেখালে সমস্যা আছে।
লজ্জা পেয়ে যাবে ফাতিহা, এর জন্য দেখায় না, নিজেকে বড় করার চেষ্টা করে, একটা ব্যর্থ চেষ্টা করে। তো যাই হোক দর্শক, যেটা বলছিলাম মেনলি, তো তিশা এবং বাপ্পির মধ্যে সম্পর্কের চির এখন বর্তমানে খুব ঘনভাবে লেগেছে, আর তিশাও কিন্তু এখন ফাতিহাকে খোঁচা দিয়েছে। এখন এখন যদি বলেন যে মেইন যে কোন ইস্যুটা নিয়ে বাপ্পি আর তিশার মধ্যে ঝগড়া, সেটা দর্শক একটা জিনিস এখন বর্তমানে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা হচ্ছে ফাতিহা। ফাতিহার সাথে এবার দেখা করার জন্য পুরো পরিবার মালয়েশিয়াতে যাবে। এই মালয়েশিয়াকে যাওয়া কেন্দ্র করেই কিন্তু বাপ্পি আর তিশার মধ্যে এখন ঝগড়া যাচ্ছে, কারণ তিশা জানে তিশার আজকে এতটা অধঃপতনের পেছনে তার নিজের কর্মকাণ্ড তো দায়ী, পাশাপাশি কোনো মানুষ যদি দায় থাকে সেটা হচ্ছে ফাতিহা। ফাতিহা আজকে ইউটিউবে তিশাকে একদম খালি গা করে তুলে রেখেছে আর কি, মানে তিশার শরীরে যত পোশাক আশাক ছিল সবগুলো ফাতিহায় খুলে দিয়েছে। এর মানে হচ্ছে যত সিক্রেট ছিল তার লাইফের সব কিছু ফাতিহা কিন্তু একে একে করে তিল তিল করে প্রকাশ করে দিয়েছে। তো এরপর কিন্তু তিশার আর সামাজিক মাধ্যমে বা সামাজিক যে মিডিয়া আছে সেখানে তার কোনো মানে আত্মসম্মান বলতে কিছু নেই। এই জন্য তিশার মনে একটা ক্ষোভ, এবং সবসময় ফাতিহা কিন্তু তাকে খোঁচা দিয়ে কথা বলে, তাকে ব্যবহার করে, তাকে নিয়ে ব্যবসা করে। দেখবেন ফাতিহা চ্যানেলে গেলে তার প্রত্যেকটা ভিডিও খালি ভাবি ভাবি ভাবি, তানজিলা 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 নিয়ে ভিডিও, কারণ তার ব্যবসা করতে হবে। অথচ এই ভাবিকেই কোনো এক সময় সে বাস দিয়েছে নেরিশেকে দিয়ে, কিন্তু এখন এই ভাবিকে ছাড়া দুই বেলা তার ভাত জোটে না, সারাদিন খালি ভাবি ভাবি করতে থাকে। কিন্তু তিশাকে দেখবেন সে কিন্তু ফাতিহা নামটা মুখ থেকে উচ্চারণ করে না, সে যে বিদেশে যাবে একটা বড় বলে না আমি মালয়েশিয়াতে যাচ্ছি, সে এতটা ঘৃণা করে ফাতিহাকে, এতটা ঘৃণা করে মালয়েশিয়াকে। সো এই সমস্ত জিনিস যখন বাপ্পি জানে বা বাপ্পির সাথে কথা কাটাকাটি হয়, তখনই বাপ্পির মাথা গরম হয়ে যায় এবং বাপ্পির মাথাটা খুবই উগ্র, তখনই কিন্তু শুরু হয়ে যায় বাপ্পি তিশাকে যেভাবে করে মানে মারধর করা লাগে সেভাবে করে। আসলে আমার একটা জিনিস সন্দেহ লাগে যেটা আসলে এইভাবে ওপেনলি বলা উচিত না, আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিব, এবং এই হিন্টস থেকে এটাকে আপনারা কে কীভাবে কোন দৃষ্টি থেকে নেবেন, কোন দৃষ্টিকোণ থেকে ভাববেন সেটা আপনাদের বিষয়ে। জিনিসটা হচ্ছে এরকম, কিছু অস্বাভাবিক আচরণ বাপ্পির মধ্যে এখন পরিলক্ষিত হচ্ছে যেটা ঢাকায় থাকাকালীন আমরা কেউ দেখতে পাইনি। ঢাকায় থাকাকালীন দেখা গেছে বাপ্পি তিশাকে ছাড়া কিছু বুঝতো না, সারাদিন তিশার আঁচল ধরে পড়ে থাকতো, কিন্তু যেই বাপ্পি পাবনাতে এসেছে বাপ্পিকে এখন বারবার মায়ের গোলামি করতে দেখা যাচ্ছে, তার বোনের গোলামি করতে দেখা যাচ্ছে, এবং তিশাকে বারবার হিট করতে দেখা যাচ্ছে। কিন্তু কেন বাপ্পির মধ্যে যে এই যে একটা আধ্যাত্মিক রকমের পরিবর্তন আসলো, এইটার পেছনের কারণটা কি, কোনো অপশক্তি কি না, যাই হোক আমি জানি না, আমি জাস্ট হিন্টস দিলাম, কারণ এই সমস্ত জিনিস ডিটেলস বলা উচিত না। আমার কেন জন্য মনে হলো পাবনাতে যাওয়ার পর থেকে বাপ্পির মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে, এটা আপনারা ভালো বলতে পারবেন দর্শক। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, আজ বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।